হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করবো সবাই ভালোই আছেন। আজকে আপনাদের জন্য যে চাকরিটা নিয়ে এসেছি সেটা হলো রেশমি মেটালিক। অবভিয়াসলি এটা ফ্রি জব, কোনো রকম কোনো রেজিস্ট্রেশন চার্জ, কোনো রকম কোনো চার্জেস, কোনো কিছু কিন্তু লাগে না। টোটালি ফ্রিতে আপনারা চাকরিটি পাবেন। আমাদের সমস্ত ভিডিওই কিন্তু ফ্রিতে আসে। তো ফ্রি জবের আপডেটে যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন বা এখনো যদি বেকার বসে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, কারণ আমাদের চ্যানেলে বিভিন্ন রকম বিভিন্ন লোকেশনে বিভিন্ন ব্যাক অফিস জব, ওয়ার্ক ফ্রম হোম, এয়ারপোর্ট থেকে শুরু করে বিভিন্ন চাকরি আসতে থাকে। এবং আমাদের সেকেন্ড চ্যানেলেও আমাদের চাকরি আসতে থাকে। যদি সেকেন্ড চ্যানেল আপনারা সার্চ করে নিন, এখনো সার্চ করে নিন 24 hours এক্সক্লুসিভ, যেখানে সম্পূর্ণ হিন্দিতে ভিডিও হয়, তো ওখানেও চাকরি আসতে থাকবে। তো আজকে যে চাকরিটা সেটা হলো রেশমি মেটালিক। তো রেশমি গ্রুপ কোম্পানির চাকরি আসছে। তো রেশমি গ্রুপ অ্যাকচুয়ালি কী জিনিস যদি কেউ না জানে থাকেন আমি পুরোটা বুঝিয়ে দেবো। রেশমি গ্রুপ আই থিঙ্ক অনেকেই না জানতে পারেন, অনেকে গুগল করে জেনে নিতে পারেন, বা যদি কেউ গুগল করে জানতে যদি প্রস্তুত না থাকেন আমি তাদেরকে জানিয়ে দিচ্ছি। এবং এখানে যেটা তোমাদের স্পেশাল অফার আছে সেটা আমি আগে থেকে বলে রাখি। এখানে স্পেশাল অফার হলো তোমাদের এখানে থাকা মানে থাকার ব্যবস্থা দেওয়া হচ্ছে, খাওয়ার ব্যবস্থা নিয়ে আমি পরে কথা বলছি, বা থাকার ব্যবস্থা দেওয়া হচ্ছে। তো থাকার ব্যবস্থা দেওয়া একটা সব থেকে বড়ো জিনিস, তো থাকাটা তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। আই হোপ কোনো রকম কোনো প্রবলেম হবে না। এখানে স্যালারিও অনেকটা অ্যাভারেজ টাইপের আছে, তো স্যালারি তো তোমাদের আই থিঙ্ক পুষিয়ে যাওয়ার কথা, এবং পিএপিএস এখানে আছে, ঠিক আছে। এখানে থাকার যে ব্যবস্থাটা দেওয়া আছে এটা শুধু একমাত্র আমার সাবস্ক্রাইবার স্পেশালদের জন্য, বিকজ আমার সাবস্ক্রাইবারদেরকে বলতে হবে যে নিউজ ভারত জবের মাধ্যমে আমরা এসেছি, তাহলে কিন্তু তোমাদেরকে থাকার ব্যবস্থা করে দেওয়া হবে। এবং স্যারকে আপনারা ফোন করতে পারেন ডিরেক্টলি, বাট অনলি রাত্রিবেলা মানে সন্ধ্যেবেলা 7টা থেকে রাত্রি 11টার মধ্যে আপনারা ফোন করবেন। স্যারের নাম্বার আমি মুখে বলে দেবো, পুরো ভিডিওটি দেখতে থাকুন, স্যারের নাম্বার আমি মুখে বলে দেবো। তো যাই হোক, ভিডিওটা শুরু করা যাক। তো এখানে তোমাদের যে রেশমি মেটালিকের যে চাকরির অফারটা এসছে, মানে যেটা এসছে আর কি, তো রেশমি মেটালিক অ্যাকচুয়ালি কী জিনিস আমাকে সেটা বলে দিচ্ছি। রেশমি মেটালিক এখানে তোমাদের রেশমি প্রাইভেট লিমিটেড, বা রেশমি মেটালিক বলছি কেন, রেশমি প্রাইভেট লিমিটেড। রেশমি প্রাইভেট লিমিটেডে তোমাদের আমরা যখন বাড়ি তৈরি করি তখন দেখবে যে লোহার যে তার হয় সেটাকে বাঁধা হয় না, মানে লোহার ছোট্ট ছোট্ট তার দিয়ে একদম সরু সরু তার হয়, মানে যেটা দিয়ে মানুষকে খুন করা যায়, ওই তারগুলো, ওই তারগুলো কিন্তু রেশমি কোম্পানি তৈরি করে থাকে। শুধু রেশমি কোম্পানি এই তারই তৈরি করে না, রেশমি কোম্পানি কিন্তু নিজস্ব সিমেন্টও আছে। যদি তোমরা করে গুগল করে দেখতে চাও তো গুগল করে দেখতে পারো, কোনো প্রবলেম নেই। রেশমি কোম্পানি সিমেন্টও বানিয়ে থাকে, এছাড়া লোহার ছোটো ছোটো যে তারগুলো সেগুলো বানিয়ে থাকে। সোজা কথা, এখানে কিন্তু তোমাদের পুরোপুরি কনস্ট্রাকশনের জিনিস বানানো হয়, তো রেশমি কোম্পানি কিন্তু এটাই করে থাকে। তোমাদের কিন্তু এই কোম্পানিতে তোমাদের কাজ করতে হবে, ঠিক আছে। তো যারা ইন্টারেস্টেড থাকবেন এরকম কাজে তারাই একমাত্র আবেদন করবেন, কারণ এটা মানে কনস্ট্রাকশন। তো এখানে কোনো রকম কোনো আইটিআই পাশের দরকার পড়ছে না। এখানে কি যোগ্যতা পড়ছে সেটা আমি এখানে বলে দিচ্ছি, ঠিক আছে। এখানে যোগ্যতা তোমাদের মানে নর্মালি হলেই হলো, তবে আইটিআই পাস বা ফিটার বা যারা মেকানিক্যাল আছেন বা যারা ইলেকট্রিশিয়ান আছেন তাদের জন্য মানে আইটিআই পাসের জন্য আলাদা করেই ভ্যাকান্সি আসছে, সেটাও কিন্তু এরকমই একটি ওয়্যার হাউসেই হবে। তো পুরোটা ওটা আলাদা ভিডিও দেওয়া আসবে, তো ওটা আমি আলাদাভাবে বলবো, তো এটা আগে বলে রাখছি। এখানে যেটা সব থেকে বড় সুযোগ, যেটা তোমরা থাম্বেলেও আই থিঙ্ক কোথাও তোমরা নোটিস করেছো, অনেকে করো অনেকে করো নি, এখানে 18 থেকে 45 বছর পর্যন্ত ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছ, 18 থেকে 45। তো আমি অনেকে আছেন দেখেছি যাদের এজ হয়ে গেছে বা 40 বছর হয়ে গেছে, যারা এখনো পর্যন্ত চাকরি খুঁজছেন, বা লকডাউনে কোনো রিজনে আপনারা চাকরি হারিয়ে ফেলেছেন। ওকে, নো প্রবলেম, আপনারা স্যারকে কল করতে পারেন, স্যারের নাম্বার আমরা ভিডিওতে বলে দেবো। স্যারকে কল করে কিন্তু আপনারা চাকরির ব্যাপারে কথোপকথন করতে পারেন, কারণ এখানে 18 থেকে 45 বছর পর্যন্ত এখানে এজ লিমিটেড দেওয়া হয়েছে। এখানে তোমাদের ডিউটি টাইমিংটা আমরা বলে রাখি, এখানে ডিউটি টাইম তোমাদের 8 ঘন্টা। এখানে তোমাদের সকাল 8টা থেকে বিকেল 4টে পর্যন্ত তোমাদের ডিউটি হবে। তো সকাল 8টা থেকে ডিউটি করা আই থিঙ্ক কারো মানে প্রবলেম হবে না, এখন গরমকালে অলরেডি পড়ে যাচ্ছে। আর বিকেল 4টে পর্যন্ত আমার তো মনে হয় যে তোমরা বিকেলবেলা লং টাইম পেয়ে যাচ্ছ, তো আই থিঙ্ক কোনোরকম কোনো প্রবলেম হওয়ার কথা নয়। এখানে তোমাদের যে স্যালারিটা দেওয়া আছে, এবার সিটিসি আমি আলাদা করে বলবো, স্যালারি আমি আলাদা করে বলবো, তো ভালো করে বুঝবেন। এখানে যে তোমাদের হ্যান্ড ক্যাশ যে স্যালারিটা রাখবে সেটা হলো 10,500 টাকা, 10,500 টাকা এখানে স্যালারি। তার সাথে আপনারা পেয়ে যাবেন প্রফিটেড ফান্ড এবং মেডিকেল, মানে ইএসআই যেটা সেটাকে মেডিকেল বলা হয়, বা মেডিকেল আলাদা করে থাকে ওটাকে বলে মেডিক্লেম। এছাড়া কিন্তু তোমরা মেডিকেল পেয়ে যাচ্ছ, ইএসআই। তো পিএফ এবং ইএসআই ছাড়া এখনকার যুগে কাজ করা খুবই বোকামি হয়ে যায়, তাই আমি দিই না পিএফ ইএসআই ছাড়া, মানে খুব কম দিই, যদি স্যালারি বেশি থাকে তাহলে দিই। তো পিএফ ইএসআই এখানে সুবিধা তখন তোমরা পেয়ে যাচ্ছ। এবার এখানে তোমাদের সিটিসি, এখানে তোমাদের যে মেন স্যালারি দিতে হবে সেটা আই থিঙ্ক তোমাদের 13,000 বা 14,000 হবে, কিন্তু তোমরা পিএফ ইএসআই সমস্ত কিছু কেটে কুটে এখানে তোমরা যে স্যালারিটা পাবে মানে তোমাদের হাতে যেটা থাকবে সেটা 10,500 টাকার মতনই তোমাদের থাকবে। দেখো, যদি আমি অ্যাপ্রক্স বলতে যাই তাহলে তোমাদের কোনো রকম কোনো প্রবলেম হওয়ার কথা নয়, কারণ তোমাদের এখানে রুমটা ফ্রি দেওয়া হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, এখানে কিন্তু আপনাদের রুম ফ্রি দেওয়া হচ্ছে। এখানে আপনাদের টোটালি থাকার জন্য ব্যবস্থা আছে, কিন্তু এখানে আপনাদের যেটা আছে
খাওয়ার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা কিন্তু এখানে টোটালি ফ্রি নেই, এটা বন্ধুরা আমি করতে পারিনি, ক্ষমা করবেন, করতে পারিনি, আমি যতটা সম্ভব পেরেছি সাধ্য চেষ্টা করেছি যে রুমটা ফ্রি করার, বাট তোমাদের যেটা ফুড সেটা কিন্তু আমি ফ্রি করতে পারিনি। ফুডটা তোমাদের কি করতে হবে, তোমাদের ওখানে আই থিঙ্ক মিল তোমাদের পাওয়া যাবে, মানে মিল বলতে ফুড তোমাদের পাওয়া যাবে, সেই ফুডটা কিন্তু তোমাদেরকে কিনে খেতে হবে বা তোমরা নিজেরাও করে খেতে পারো, সেটা তোমাদের ব্যাপার, ঠিক আছে। তো এইটা কিন্তু পার্মানেন্ট জব, এটা কিন্তু কোনো রকম কোনো কন্ট্রাকচুয়াল না, মানে যেটা ওয়্যার হাউসে তোমরা দেখো যে বেশি মানে বেশিরভাগ ওয়্যার হাউসে মানে 3 মান্থ 6 মান্থ 1 ইয়ার কন্ট্রাকচুয়াল থাকে, এখানে কিন্তু কোনো রকম কোনো কন্ট্রাকচুয়ালের সিন বা সিনারি নেই, এখানে কিন্তু আপনারা ডিরেক্ট কিন্তু পার্মানেন্ট জব করতে পারবেন, যতদিন কাজ করতে পারবেন ততদিন করবেন, যতদিন কাজ করতে মানে যেদিন কাজ করতে ইচ্ছা করবেন না আপনারা কিন্তু নিজেরা ছেড়েও দিতে পারেন, ওরকম না যে ছাড়তে পারবেন না, ছাড়তে পারেন, কোনো প্রবলেম নেই। তো এখানে তোমাদের কাজ করতে গেলে বায়োডাটা লাগবে, আধার কার্ড লাগবে এবং পাসপোর্ট ফটো লাগবে, এইগুলো তোমাদের এইচআরকে কিন্তু পাঠাতে হবে, ঠিক আছে, এইচআরকে পাঠাতে হবে। আচ্ছা, এখানে আরও একটা কথা বলে রাখি, এখানে কিন্তু তোমাদের নো ওয়ার্ক নো পে, তো এখানে তোমাদের 30 দিনই কাজ করতে হবে, 30 দিনে কাজ করলে তোমাদের নো ওয়ার্ক নো পে, ঠিক আছে, এখানে সিস্টেমটা এরকমই থাকে। আচ্ছা, এখানে আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, এখানে লোকেশন এবং কাজের মানে কাজ তোমাদের কি কাজ করতে হবে, জব রোল, তো এখানে জব রোল হলো তোমাদের এখানে হেল্পারে কাজ করতে হবে, তো হেল্পারে কি কাজ করতে হবে সেটা সত্যি কথা বলতে আমি নিজেও জানি না, তো হেল্পারে কাজ করতে হবে, আই থিঙ্ক খুব একটা খাটনির কাজ নয়। আর একটা কথা হলো এখানে তোমাদের মানে লোকেশন দিতে দেওয়া আছে খড়গপুর, তো খড়গপুর আছে বলে কিন্তু আমরা থাকার ব্যবস্থা বলেছি, নইলে কিন্তু আমরা বলতাম না, তো থাকার ব্যবস্থা করে দিয়েছি, মানে অনেকে তোমরা বলো যে দাদা যদি দূরের লোকেশন দাও তাহলে প্লিজ থাকার ব্যবস্থাটা করে দাও, তো থাকার ব্যবস্থা টোটালি ফ্রি করে দিয়েছি, আই থিঙ্ক তোমাদের কোনো রকম কোনো প্রবলেম হবে না। তো চলো, খড়গপুরে এই লোকেশনটা মানে এই চাকরিটা আছে, তো এখানে তোমাদের যে ফোন নাম্বার আছে, এখানে ফ্রেশার এবং এক্সপিরিয়েন্স বোথ অ্যাপ্লাই করতে পারো, ফ্রেশারটাই করো, সবসময় এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স বলা আপনার ভুল, ফ্রেশার এবং এক্সপিরিয়েন্স বোথ অ্যাপ্লাই করতে পারো। এখানে তোমাদের তোমাদের মানে কারা এখানে আবেদন করতে পারো, এখানে 12 পাস 10 পাস আবেদন করতে পারো, ঠিক আছে, আমি 10 পাসটা লিখিনি, লিখতে ভুলে গেছি, বাট 12 পাস 10 পাস গ্র্যাজুয়েশন পাস যে কেউ আবেদন করতে পারো, কোনো রকম কোনো প্রবলেম নেই, যদি 10 পাসের নিচে হলে কিন্তু হবে না। তো এখানে তোমাদের ফোন নাম্বার যেটা আছে 9932699616, আমি আবারও বলে রাখছি ভালো করে শুনবেন, 9932699616, আবার আমি জানি অনেকে পুরো ভিডিও শুনবে না, তার আগে বলবে যে দাদা ফোন নাম্বার কই, তো ফোন নাম্বার মুখে বলেছি ভালো করে শুনে নিও। চলো বন্ধুরা, আমাদের জন্য এটুখানি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, কালকে আসবে তোমাদের জন্য অনেক কিছু আসতে চলেছে, আমি বললাম না রিলায়েন্স আসবে, রিলায়েন্স আসতে চলেছে, রিলায়েন্স ব্যাক অফিস আসতে চলেছে, রিলায়েন্সের জুতো চাকরি আসতে চলেছে, এছাড়াও তোমাদের টাটা ওয়ারেন্টি আসতে চলেছে, এছাড়া তোমাদের কমপ্ল্যান আসতে চলেছে, কমপ্ল্যান বা তোমরা যাই হোক কমপ্ল্যান কোম্পানি আমি বলবো, তো কমপ্ল্যান কোম্পানি আসতে চলেছে, বাদ বাকিটা তোমরা ভিডিওতে দেখে নিও, সাসপেন্স থাকবে, কালকে সকালের জন্য ওয়েট করে থাকো, কালকে সকালে কিন্তু ভালো ভালো বিগ বিগ চাকরি আসছে, চলো জন্য চলো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, কারণ আমরা এরকম ফ্রি জব দিয়ে বেকার ছেলেদের সাহায্য করার চেষ্টা করি, আশা করবো আপনারা আমাদের পাশে থাকবেন, তো চলো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ, বন্দে মাতরম।